গাজা যুদ্ধ ছড়িয়ে পড়লে তার দায় যুক্তরাষ্ট্রকে নিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসাইন আমির আবদুল্লাহিয়ান। সম্প্রতি হোসাইন আবদুল্লাহিয়ান সুইজারল্যান্ডের জেনেভা সফরকালে ফিনান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে এই সতর্কবাণী উচ্চারণ করেছেন। আল জাজিরা এ খবর দিয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, অবরুদ্ধ গাজা উপত্যকার উপর ইসরায়েলের চলমান গণহত্যা যুদ্ধের বিস্তার ঘটুক, ইরান তা চায় না। কিন্তু যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যে আচরণ করছে তাতে এ যুদ্ধ ছড়িয়ে পড়ার সমূহ আশঙ্কা দেখা দিয়েছে। গত 7 অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের নির্বিচারে বিমান হামলা, এ পর্যন্ত 12,300 জন ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের মধ্যে শুধু শিশু রয়েছে 5,000-এর বেশি। আহত হয়েছে আরও 29,800 জন। মার্কিন যুক্তরাষ্ট্রেও যুদ্ধ শুরুর থেকে এ পর্যন্ত হাজার হাজার যুদ্ধাস্ত্র ও সামরিক যান দিয়ে ইসরায়েলকে সহায়তা করছে। গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে বিশ্বব্যাপী লাখ লাখ মানুষ প্রতিবাদ সত্ত্বেও তেল আবিব কিংবা ওয়াশিংটন যুদ্ধবিরতির আহ্বান মেনে চলছে না। মার্কিন সরকার গাজার উপর ইসরায়েলের ভয়াবহ আগ্রাসনকে আত্মরক্ষার অধিকার বলে চালিয়ে দিচ্ছে। এছাড়া গাজার যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের তোলায় একাধিক প্রস্তাবে ভোট দিয়েছে আমেরিকা। সাক্ষাৎকারে ইরানের শীর্ষ কূটনৈতিক বলেন, গাজা যুদ্ধ শুরুর প্রথম সপ্তাহগুলোতে ওয়াশিংটন তৃতীয় চ্যানেলের মাধ্যমে তেহরানকে এই বার্তা দিতে শুরু করে যে যুক্তরাষ্ট্র গাজা যুদ্ধ বিস্তৃত চায় না। ওইসব বার্তায় ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনগুলোর প্রতি নৈতিক সমর্থন দানকারী ইরানকে আত্মসংযম বরণ করার আহ্বান জানানো হয়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমেরিকার বার্তার জবাবে আমরা বলেছিলাম আমরাও গাজার যুদ্ধ ছড়িয়ে পড়ুক তা চাই না, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যেভাবে গাজাবাসীর বিরুদ্ধে যুদ্ধ অপরাধ করে যাচ্ছে তাতে যে কোনো সময় যে কোনো কিছু ঘটে যেতে পারে এবং যুদ্ধ গোটা অঞ্চলে অবশম্ভী রূপ ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করছেন। আমির আবদুল্লাহিয়ান জানান, মার্কিন সরকার লেবাননের প্রতিরোধ আন্দোলন হেজবুল্লাহকেও ধৈর্য ধরার আহ্বান জানিয়ে চিঠি দিয়েছে। তিনি বলেন, ইরান ও হিজবুল্লাহকে নিরস্ত্র থাকার আহ্বান জানিয়ে ইসরায়েলের প্রতি সর্বাত্মক সহযোগিতা দিয়ে যাচ্ছে আমেরিকা। এ থেকে বোঝা যায় যুদ্ধকে নিয়ন্ত্রণে রাখার যে দাবি যুক্তরাষ্ট্র করেছে তাতে কোনো সত্যতা নেই। গাজা যুদ্ধ ছড়িয়ে পড়লে তার দায় আমেরিকাকে নিতে হবে বলে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হুঁশিয়ারি উচ্চারণ করেন।